আপনাদের হচ্ছে এই পর্যন্ত আমাদের দেখানো হয়েছিল, তাই না? পাইথন ক্যাসকেডিং, ক্যাস্টিং আর কি, সরি ক্যাসকেডিং না, ক্যাস্টিং, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার, তাই না? জি ভাইয়া, সবাইকে একটু রেসপন্স করতে হবে, কারণ এখানে নতুন কেউ থাকতে পারে। জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, আপনাদের ক্যাস্টিং পর্যন্ত আপনাদের ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা আসতেছি স্ট্রিং এ। আচ্ছা, স্ট্রিং এর পার্ট গুলো দেখি এই পর্যন্ত আমরা কোন পর্যন্ত দেখবো। এই তিনটা দেখলে হলো, 1 2 3 4, চারটা দেখলে হলো। দেখেন, স্ট্রিং স্ট্রিং বিষয়ে আপনাদের হিউজ কথাবার্তা হয়েছে আগে। আশা করি আপনাদের স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে স্ট্রিং ভেরিয়েবল নিতে হয়, এখানে আপনাদের কোনো সমস্যা নাই, তাই না? এখন আমরা যাবো হচ্ছে স্লাইসিং এ। স্লাইসিং বিষয়টা কি? স্লাইসিং বিষয়টা যদি আমি আপনাদের দেখাই প্রথমে, তাহলে আপনাদের আশা করি ক্লিয়ার হবে কথা না বলে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখেন আমি হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। একটা আমি ভেরিয়েবল নিচ্ছি, আমি ধরেন একটা ভেরিয়েবল আমি ভি নিলাম, ভি ইকুয়াল আমি হচ্ছে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। আমি একটা ভেরিয়েবল নিলাম ভি নামে, এর ভ্যালু কত? 1 2 3 4 5 6 7 8 9। এই পর্যন্ত প্রিন্ট যদি দিই, প্রিন্ট প্রিন্ট হচ্ছে আমাদের ভি, ভি দিলাম। স্ট্রিম আসবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই স্ট্রিং আসবে। আমি আপনাদের শিখাচ্ছি হচ্ছে আপনাদের স্ট্রিং স্লাইসিং। স্লাইসিং মানে কি? মানে ফালি, মানে ফালি করা আর কি। স্লাইসিং মানে কি? ফালি করা, স্লাইস করা, কাটা, বুঝতে পারছেন? এখন দেখেন, আমি যখন প্রিন্ট ভি দিলাম, আমাদের ভির যা ভ্যালু ছিল সবটা কি একদম আউটপুট দেখাইলো না? এখন আমি চাচ্ছি আমি সবটা নিব না, আমি হচ্ছে এই 1 থেকে আমি কোন পর্যন্ত নিব, আমি এই 5 পর্যন্ত, মানে 5 পর্যন্ত নিব, আমি সবটা আউটপুট দেখাবো না, আমি 1 থেকে 5 পর্যন্ত আউটপুট দেখাবো, বিষয়টা বুঝতে পারছেন? এখন জি, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমাদের পাইথনে ইন্ডেক্স বলে একটা কথা আছে। ইন্ডেক্স বল, ইন্ডেক্স মানে কি? এই দেখেন, এখানে 1 আছে না, 1 কে একদম প্রথমে না, একদম ফার্স্ট এলিমেন্ট না, এই আতার হ্যাঁ হ্যাঁ 1, এই 1 এর ইন্ডেক্স হচ্ছে আপনার 0, বুঝছেন? এই 2 হচ্ছে 1, মানে তার ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে আপনার 0 জিরো থেকে, থেকে, বুঝতে পারলাম? জি, পাইথনে ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে, তাহলে আমাদের 0 হচ্ছে এই 1 এর ইন্ডেক্স, 2 হচ্ছে মানে 1 হচ্ছে কি এই 2 এর ইন্ডেক্স, বুঝতে পারলাম? জি, এরকম ভাবে মানে আমাদের ইন্ডেক্স গুলো হয়। এখন আমি 1 থেকে আমি 5 পর্যন্ত নিব, তাহলে আমার কি হচ্ছে এখানে, আমি একদম 0 থেকে নিচ্ছি, 0 থেকে নিচ্ছি, আমি কোন পর্যন্ত নিচ্ছি? 5 পর্যন্ত। আচ্ছা, এই 5 এর ইন্ডেক্স কত পর্যন্ত? 4, 4, যদি আমি লাস্টে যে ইন্ডেক্সটা দিব তার আগের পর্যন্ত নিবে। এখন আমি যদি এখানে 5 দেই, আমি যখন 5 দেই, দেখেন আগে আউটপুটটা দেখাই আপনাকে, 6 পর্যন্ত নিবে, 6 পর্যন্ত নিবে, না না 6 পর্যন্ত দেখাবে না, আমি এখানে যা দিব এর আগ পর্যন্ত দেখাবে, এখানে যা দিব তা থেকে ঠিক এর আগ পর্যন্ত, মানে ঠিক এর আগের ইন্ডেক্স পর্যন্ত দেখাবে। আমি এখানে 5 দিছি না, ওরা আমাকে 4 পর্যন্ত দেখাবে, মানে 4 পর্যন্ত ইন্ডেক্স যারা আছে তাকে দেখাবে, বুঝতে পারছি? জি আচ্ছা, এই বিষয়ে আরেকটু ক্লিয়ার করি। এখন যদি আমি সবটা নিতে চাই, না সবটা না, আমি 8 পর্যন্ত নিব, তাহলে আমি কি করবো বলুন তো? নাইন নাইন না নাইন দিব। আচ্ছা, কারণ আমাদের 8 এর ইন্ডেক্স কত বলুন তো? আমার 8 এর ইন্ডেক্স হচ্ছে আপনার 7, আমাদের 9 এর ইন্ডেক্স হচ্ছে কত? 8, এই জন্য আমি 8 দিলাম, 8, বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু ডেসক্রিপশনে বলি এটা। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে এখান থেকে নিব না, আমি 3 থেকে নিব, আমি 3 থেকে একদম 8 পর্যন্ত নিব, মানে এই 3 থেকে, তাহলে আমাদের এই 3 ইন্ডেক্স কত? 2, আমি এখানে 2 বসাবো, এখানে আমি যা মানে ফার্স্ট ইন্ডেক্স যা থাকবে তা থেকেই কাউন্ট করবে ও, আর আমাদের এই লাস্ট ইন্ডেক্স যেটা ওই লাস্ট ইন্ডেক্সের ঠিক আগ পর্যন্ত কাউন্ট, মানে ওই ও নিবে আর কি, কাউন্ট করবে, কথাটা কি ক্লিয়ার? লাস্ট ইন্ডেক্সটা নিবে নাকি? হ্যাঁ, লাস্ট ইন্ডেক্স এর আগ পর্যন্ত নিবে। তাহলে আমি যদি এখন 2 দেই, আমাদের 2 2 কার ইন্ডেক্স এই 3 থেকে নিবে, তাই না? এই 3 3 এর ইন্ডেক্স, এখন যদি দেই দেখেন 3 থেকে নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? 3 2, জি জি, এই 3 নিলো, এর ইন্ডেক্স 2, দেন 3 4 5 6 7 8, এই তো 9, 9 টা নিবে না, 9 এর আগ পর্যন্ত নিবে, ক্লিয়ার? জি জি। আচ্ছা, এখন
আরেকভাবে দেখাই, এখন কথা হচ্ছে আমি ঠিক কোন পর্যন্ত আছে এখানে, আমাদের লাস্ট ইনডেক্স ঠিক কোন পর্যন্ত আমি জানি না। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে ইনডেক্স কোন পর্যন্ত আছে আমি জানি না। আমি হচ্ছে এখানে ফোর থেকে আমি একদম লাস্ট পর্যন্ত নিব, এই এই ফোর, এই ফোর থেকে আমি একদম লাস্ট পর্যন্ত নিব। তাহলে কি করব, আমাদের ফোর এর ইনডেক্স কত বলেন তো? আমাদের ফোর এর ইনডেক্স থ্রি, আমি দিলাম থ্রি, কিন্তু আমি তো লাস্ট পর্যন্ত জানি না। আমি কি করলাম, এটা কেটে দিই, এই লাস্টটা আমি দিলাম না, মানে আমাদের ফার্স্ট ইনডেক্স যেটা এটা আমি দিলাম, আমাদের সেকেন্ড ইনডেক্স যেটা ওটা আমি দিব না। তাহলে দেখেন আমাদের একদম লাস্ট পর্যন্ত দেখাবে, দেখতে পাচ্ছেন, আমাদের একদম লাস্ট পর্যন্তই দেখাইলো। কথা কি ক্লিয়ার? আমি জানি না, আমার দশকালে একটা কুলন দিয়ে রাখলে হবে। বলতেছেন বুঝতে পারলেন, নাইন হচ্ছে নাইন তো না, এর আগের ইন্ডেক্স পর্যন্ত মানে সে কাউন্ট করবে আর কি, আট পর্যন্ত সে কাউন্ট করবে, আর আট মানে এই নাইন। বুঝতে পারছি, যদি আমি না জানি যে আমাদের লাস্টের ইন্ডেক্সটা কত, তাহলে আমি এখানে কিছু দিব না, জাস্ট ব্ল্যাঙ্ক, তাহলে সে বুঝে নেবে কি আমাদের লাস্ট পর্যন্ত যেতে হবে। বুঝতে পারলাম সেটা। আচ্ছা, এখন হচ্ছে আমি আর একটা বিষয়, এখানে এখানে আমি কিছু দিব না, এখানে আমি কিছু দিব না। তাহলে কি দেখেন, আমাদের ফার্স্ট থেকে নরমালি যেটা আমাদের এমনি মানে যেটা হয় আর কি, ওইটাই প্রিন্ট করতেছি। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আমি এখানে দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে ওয়ান, আমি এখানে দিলাম মাইনাস ওয়ান। আচ্ছা, কে বলতে পারবেন আমাদের কি দেখাবে বলেন তো? আমি এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম মাইনাস ওয়ান, কি দেখাইতে পারে? এইট মেবি। আচ্ছা, আমি রান করে দিই। হ্যাঁ, আমি রান করে দিই, দেখেন কি দেখাচ্ছে, টু থেকে এইট। তো ভাই, টু থেকে এইট কেন? আমি যদি উল্টাভাবে যাই, দেখেন আমি এদিক থেকে গেলে আমাদের ফার্স্ট ইন্ডেক্সে মানে ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স জিরো, এভাবে আগাচ্ছে জিরো ওয়ান দেন টু থ্রি ফোর, এভাবে। আমি যদি ঠিক উল্টাভাবে আসি মানে এদিক থেকে যাই, তাহলে আমাদের ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন। বুঝতে পারলাম। এখন আমি যদি এখানে মাইনাস টু দিই, মাইনাস টু না মাইনাস ফোর দিচ্ছি, আপনারাই বলবেন কি আসতেছে। আমাদের মাইনাস ফোর কার ইন্ডেক্স? মাইনাস ওয়ান দেন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। আমাদের মাইনাস ফোর হচ্ছে কার মাইনাস? আমাদের মাইনাস ফোর হচ্ছে সিক্স এর ইন্ডেক্স। তাহলে আমাদের এই ওয়ান ইন্ডেক্স থেকে আমাদের এই ফাইভ পর্যন্ত প্রিন্ট করবে, তাই না? মানে টু থ্রি ফোর ফাইভ। বুঝতে পারছেন সবাই? জি জি জি। লাস্ট ইনডেক্সটা মানে আসবে না, এর আগেরটা আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতেছি আমাদের সেকেন্ড ইনডেক্স যেটা দিব ঠিক এর আগ পর্যন্ত আসবে। জি জি। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটু চেঞ্জ করি যাতে আপনাদের এখানে ক্লিয়ার থাকে। আমি এখানে হচ্ছে মাইনাস এইট দিলাম। আচ্ছা, এখন আপনারা বলেন তো কোথ থেকে কোথায় প্রিন্ট করবে, আমি কিছু বলবো না। হ্যাঁ বলেন সবাই, সমস্যা নাই, এখানে তো শিখবে। 2 থেকে যাবে, এটা 2 থেকে 5 পর্যন্ত হবে। সবাই কি শিওর? 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 মা আচ্ছা, এখন আমি আপনাদের বললাম যে আপনারা এক কাজ করেন, এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আলাদা করেন, দেন এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা আলাদা করেন, আলাদা করে আপনারা যোগ করে দেন। আপনারা বলেন যে কিভাবে কি করবেন। আচ্ছা, তাহলে মনে করেন আপনার বি বিতে যোগ দিয়ে দিব। হুম, প্রিন্টের ভিতরে না না, প্রিন্ট কিসে কি স্ট্রিং ভ্যালু সে যোগ করবে আপনাদের? না না, প্রিন্টের ভিতরে যোগ দিয়ে, আগে তো এটাকে আপনার ইন্টিজার ভ্যারিয়েবল নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবল।
আমি এন ওয়ান ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করেন ভাই এজ পরাদ ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ আচ্ছা এন ওয়ান দিলাম এন ওয়ান আমি কি করলাম আমি ওই ভিটাকে আমি কি করব স্লাইস করে ফেলবো তাই না স্লাইস করে নিয়ে আমি কি হচ্ছে আমি জিরো থেকে কত থেকে কত নিবেন ভাইয়া ফাইভ পর্যন্ত দিব এই পর্যন্ত নিলাম প্রিন্ট করি প্রিন্ট যদি আমি এন ওয়ান যদি দিই প্রিন্ট এন ওয়ান এন ওয়ান তো ওলে আজকে আমার কিবোর্ড দিয়ে করলো ও নো করেন নাই ভাইয়া চেঞ্জ করেন নাই তাই চেঞ্জ করি নিয়ে আসলে টাইম পাচ্ছি না ভাই দেখেন আমি যদি এখন দেখেন আমাদের কি দেখাচ্ছে কিন্তু এটা কি একটা স্ট্রিং ভ্যালু কিন্তু আমি কিন্তু এখন একবার আমি যদি আপনার এটা টাইপটা প্রিন্ট করি প্রিন্ট টাইপ আপনারা এগুলো জানেন তাই না কিভাবে টাইপ প্রিন্ট করতে হয় জি জানেন দেখেন আমি যদি টাইপটা দেখি আমাদের কি দেখাচ্ছে বলুন তো স্ট্রিং দেখাচ্ছে তাহলে আমি কি তাদের অ্যাড করতে পারতেছি না আমাদের কি করতে হবে বলুন তো ইন্টিজার নিতে হবে না ইন্টিজার নিতে হবে জি ইন্টিজার নিতে হবে তো আমি একটা নাম্বার নিলাম n2 n2 থেকে আমি একটু কাকে নিব n2 হচ্ছে আমি কোন পর্যন্ত নিয়েছিলাম মানে 5 পর্যন্ত নিয়েছিলাম আমি এই 6 থেকে নিব তাই না 5 এখন 6 টু 9 5 6 এর ইনটু হচ্ছে 5 5 আমি 5 দিলাম 5 এখানে আমাদের আর কিছু লাগবে না তাই না একদম সেই লাস্ট পর্যন্ত এমটি নিবে 5 ইজ দেখেন আমাদের যোগ ফলটা কিন্তু আগেরটাই দেখাচ্ছে মানে আমাদের যে অ্যাকচুয়াল যেটা ভ্যালু আমাদের এটাই দেখাচ্ছে আসলে সে কি বুঝতেছে বলেন তো সে দেখতেছে কি দুইটা স্ট্রিং ভ্যালু জাস্ট সে ধরতেছে আর অ্যাড করে দিচ্ছে তাই না ওয়ান থেকে সে ফাইভ পর্যন্ত পাচ্ছে সে ধরলো দেন সিক্স থেকে নাইন পর্যন্ত সে জাস্ট অ্যাড করে দিল তাই না বিষয়টা মানে গাণিতিক ব্যাপার নাই না আরকি হ্যাঁ মানে এখানে আমাদের আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের দুইটা নাম্বার অ্যাড করা এটা কিন্তু হচ্ছে না জি আচ্ছা আমরা কি করতে পারি এটাকে আমাদের আগে ইন্টিজারে কনভার্ট করতে হবে তাহলে আমি কি করলাম n1 আমি আবার n1 ধরলাম n1 ইকুয়াল ইন্টিজার দিলাম n1 আমি কি করলাম এই n1টাকে আমি এই এনটাকে আমি ইন্টিজার এ আমি রূপান্তর করলাম রূপান্তর করে আমি আবার ওই এন ওয়ানে রাখতেছি মানে আমাদের এন ওয়ানে আগে যে ভ্যালু ছিল ওইটা ডিলিট হয়ে এখন কি আবার এই ইন্টিজার এন ওয়ান মানে এন ওয়ান এর যে ইন্টিজার ভ্যালুটা ওইটা দা অ্যাড হবে বুঝতে পারলাম এখন এন টু হবে কি এন টু দিলাম ইন্টিজার দেন এন টু দেখেন আমি যদি যে ক্লাসটা প্রিন্ট করি প্রিন্ট টাইপ যদি প্রিন্ট টাইপ যদি প্রিন্ট করি আমাদের ক্লাস দেখাচ্ছে এখন ইন্টিজার ইন্টিজার বুঝতে পারলাম জি এখন যদি আমি প্রিন্ট করি এখন যদি আপনাদের যোগফলটা প্রিন্ট করি প্রিন্ট এন ওয়ান এন টু দেখেন এখন আমি প্রিন্ট করলে আপনার ঠিকঠাক দেখাবে যোগ ফল যেটা ছিল আমাদের এখন কিন্তু দেখাইছি তাই না এটা যোগ করলে কিন্তু এটাই হবে আপনারা ইচ্ছা করলে যোগ করে দেখতে পারেন যোগ করলে এটাই হবে বুঝতে পারছি বিষয়টা তাহলে আমি আশা করবো যে আপনাদের একটা স্ট্রিং থেকে যদি কনভার্টেবল ডেটা হয় স্ট্রিং এ আপনার কনভার্ট স্ট্রিং থেকে আপনার ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালুতে আপনার কনভার্ট করা যায় তাহলে সে কনভার্ট করবে আর যদি সে কনভার্ট করা না যায় তাহলে সে অবশ্যই কি দিবে বলুন তো একটা ইরর দিবে আমি এখানে নাইন কেটে না নাইন কেটে না আমি একটা এক্স দিলাম আমি রান করি ইরর দেখতে পাচ্ছেন কারণ কেন ইরর বলুন তো এখানে এন ওয়ান ঠিক আছে এন ওয়ান সে পাইলো ইন্টিজার কিন্তু এন টু কে যে এন টু যেটা আমাদের এটা আপনার কি ছিল একটা স্ট্রিং ছিল কিন্তু সে ইন্টিজার যখন করতে গেল তখন কি সে এই এক্সটাকে ইন্টিজারে সে কনভার্ট করতে পারেনি তাই জন্য সে ইরর দেখাইলো আচ্ছা তাহলে আপনার এই স্লাইসিং বিষয়টা কি ক্লিয়ার আপনাদের জি জি আচ্ছা তাহলে এখন আপনারা একটা উত্তর দেন আমি ভি ইকুয়াল টু নিচ্ছি হচ্ছে
এখানে বলুন তো আমাদের মাইনাস টু ইন্ডেক্স কার, মাইনাস টু ইন্ডেক্স জিরো, একদম জিরো, আর কে? আমি জিরো, মাইনাস টু জিরো, সবাই কি জিরো? না জিরো না, ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস টু ইন্ডেক্স, মাইনাস টু, মাইনাস টু ইন্ডেক্স, ওয়ান 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 ওয়ান। আচ্ছা দেখেন আমাদের মাইনাস টু ইন্ডেক্স, আপনারা দেখেন আমি যদি প্রিন্ট করি ওয়ান হবে, ওয়ান ওয়ান হবে, জিরো হবে, আপনি যেটা বলবেন ওটাই হবে, মাইনাস টু, দেখেন আমাদের মাইনাস টু ইন্ডেক্স জিরো, দেখছেন? আহা, আমি কি বলছিলাম, ডান দিক থেকে জিরো হবে, সমান সেটা কি মাইনাস ওয়ান, দেন মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, আর যখন আমরা নরমালি আসবো তখন কি জিরো, তখন জিরো থেকে শুরু হবে, দেন ওয়ান, টু, থ্রি, দেন ফোর। আচ্ছা ভাই খেয়াল করে নে, আচ্ছা তাহলে আমি আর একটা টেস্ট করি। হ্যাঁ আচ্ছা আমি হাঁকেটা না কেটে, আচ্ছা আমি আর কিছু অ্যাড করব, এক্স ওয়াই জেড। আচ্ছা এখন আপনারা বলবেন হচ্ছে আমাদের মাইনাস সেভেন ইন্ডেক্স কার, মাইনাস সেভেন, মাইনাস সেভেন, বি বি বি, টু 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 টু, টু হবে, টু টু, সবাই কি শিওর? হ্যাঁ টু, আমি শিওর, জি টু টু। আচ্ছা আমরা আপনারা দেখি আমাদের সবাই কি বলছি, তাহলে আমি বুঝাইতে পারলাম নাকি? জি জি, ঠিক আছে আমরা পরে এতে যাই। পাইথন স্ট্রিং তো বুঝছি, স্লাইসিং বুঝছি, এখন মডিফাইং, মডিফাই স্ট্রিং, মডিফাইং বলা হয় আর কি। আচ্ছা মডিফাই বিষয়টা কি আমি আগে থিওরিটা বোঝাই নেই, মডিফাই হচ্ছে আপনি একটা, ধরেন আমি এখানে লিখি, লিখলে বুঝবেন, এখানে ছিল হচ্ছে বাংলাদেশ লেখা, বাংলাদেশ। আচ্ছা এই লেখাটা দেখেন, ফার্স্টে যে লেখাটা ওইটা আপনার ক্যাপিটাল লেটার, আর বাকি সবগুলো কি স্মল লেটার না? জি, আপনার ইচ্ছা হলো আপনি সবগুলাকে কি করবেন, সবগুলো আপনি স্মল লেটার বানা দিবেন, অথবা আপনি সবগুলো আপনি ক্যাপিটাল লেটার বানা দিবেন, অথবা আপনার আছে এরকম ছোট্ট বাংলাদেশ লেখা আছে কিন্তু আপনাদের মনে হলো কি আমরা প্রথম যে অক্ষরটা আছে এটা আমরা বড় বানা দিব, এখন আপনাদের ম্যানুয়ালি করা যাবে না, আপনাদের প্রোগ্রাম লিখে সেটাকে করতে হবে, আপনার এরকম কিভাবে করবেন এটাই বলা হয় আপনার আপার কেস লিখতে হবে, বুঝতে পারছেন? আপার লিখলে তো হবে। জি জি, আচ্ছা দেখেন আমরা হচ্ছে আবার দুইটা মেথড বলবো, আমি কেন মেথড বলতেছি এটা আপনারা পরে বুঝবেন, আমি কেন ফাংশন বলি না, আমরা এই যে প্রিন্ট বলছিলাম ফাংশন, এই প্রিন্ট আমরা ফাংশন বলছিলাম, দেন আমাদের ইন্ট একটা ফাংশন ছিল তাই না, কিন্তু এগুলো একটা মেথড, এগুলো আগে বলা হয় মেথড, আমি কেন মেথড বলতেছি এগুলো আপনারা আশা করি আগামী ক্লাসে বা আমাদের আরো আপডেট ক্লাসে আর কি জানবেন, কেন একটা মেথড, কেন একটা ফাংশন না, ফাংশন এটাকে ফাংশন বলা যায় তো এটা মেথড স্পেশালি। আচ্ছা আমি একটা লিখে দিচ্ছি, যদি আমরা আপার ইউজ করি, যদি আমরা আপার ইউজ করি তাহলে সবগুলো লেখা বড় হয়ে যাবে, যদি আমরা লোয়ার ইউজ করি, যদি আমরা লোয়ার ইউজ করি তাহলে আমাদের সবগুলো লেখা কি হয়ে যাবে বলুন তো, ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বুঝতে পারছি? আর যদি আমরা ক্যাপিটালাইজ ইউজ করি, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ এটা ইউজ করি তাহলে আমাদের ফার্স্টের যে অক্ষরটা আছে ওইটা বড় হবে, বাক্যের ফার্স্টে যে অক্ষরটা আছে ওটা বড় হবে, শিওর? শিওর। আচ্ছা এই মেথড গুলো কিভাবে হবে? ব্যাকগ্রাউন্ড সব অফ করেন না, খুব গ্যামজাম হচ্ছে। আচ্ছা আমাদের রানিং টাইম গ্যামজাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আসলে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো আসলে খারাপ লাগে। আচ্ছা সো এই ক্যাপিটালাইজ করলে কি হবে, আমাদের ফার্স্ট লেটারটা যেটা ওটা বড় হবে, আর লোয়ার করলে আমাদের সবগুলো ছোট হাতে রয়ে যাবে, সবগুলো ছোট করলে সবগুলো বড় হাতে রয়ে যাবে, সবগুলো বড় হবে। আচ্ছা আমি লিখলাম তিনটা মেথড, আপনাদের খেয়াল রাখবেন সেগুলা, আমি হচ্ছে লিখলাম, আমি কি লিখবো, n নিলাম, n ইকুয়াল আমি নিলাম হচ্ছে বাংলাদেশ,
এখন আবার ইন্ডিয়ার একজন আছে না ও আবার লাফা করবে বা ইন্ডিয়া লেখে আচ্ছা আমি কি লিখলাম n = বাংলাদেশ ঠিক আছে না এখন আমি ইচ্ছা হচ্ছে কি বলেন তো আমি যদি প্রিন্ট করি আপনাকে প্রিন্ট করে দেই আপনার স্পেশাল নাম হতে পারে দেখেন আমাদের বাংলাদেশে দেখাইলো তাই না আমাদের যেরকম লিখছিলাম ওই রকমই আছে এখন আমার ইচ্ছা হলো কি আমি সবগুলো অক্ষর আমি বড় করে ফেলবো তাহলে আমি কি করবো আমি ওই মানটাই প্রিন্ট করবো দেখেন আমি প্রথমে এইভাবে দেখাই এন যাকে আপনি বড় করবেন আমি কি বললাম এটা একটা মেথড আর স্ট্রিং একটা অবজেক্ট এগুলো আপনারা এখন বুঝবেন না একটু পরে বুঝবেন আমি আপার দিলাম আপার চলেন দেখেন জাস্ট আপারের ওই যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের ভিতরে আমি কিন্তু কিছু লিখিনি এখন যদি আমি আপনার প্রিন্ট করি দেখেন আমাদের সবগুলো পরের লাইনে সবগুলো লেখা কি দেখাইলো বলেন তো বড় হাতের দেখাইলো বুঝতে পারছি বিষয়টা আচ্ছা ব্র্যাকেটের ভিতরে যদি মেনশন করে দেয় যে এগুলা এগুলা তাহলে কি ওগুলা বড় হাতের হবে শুধু না 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 সবাই কি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আপনি যদি ভিতরে এন দেন আমি আরেকবার লিখি এটা আপনারা কিভাবে করবেন আপনারা বললেন হচ্ছে আপনি আরেকটা ভ্যালু নিলেন ভি ভি কল আপনি এন ডট আপার এটা রেখে দিলেন দেন আপনি দুটা প্রিন্ট করে দিলেন প্রিন্ট করে দিলেন কি ভি প্রিন্ট ঠিক আছে আপনি প্রিন্ট করে দিলেন দেখুন আপনাদের এখন কি দেখাবে আপনাদের এখন যদি আপনি এন প্রিন্ট করেন এন দেখবেন যে আগের মতোই আছে আমি যদি পরের বার আবার এন প্রিন্ট করে দিই প্রিন্ট এন তাহলে দেখবেন আমাদের এন আগের মতোই আছে কিন্তু আমাদের ভি কি চেঞ্জ হয়ে গেল মানে আমি হচ্ছে এন এর মানটা আমি এন এ রাখছি আর এন এর আপার করে এন এর আপার কেস করে আমি ভিতে রেখে দিয়েছিলাম বুঝতে পারছি আবার আমি যদি আবার এই ভিটা কেটে দেই এই ভিটা কেটে আমি এন যদি রাখি আবার তখন দেখেন আমাদের এন এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হবে বলুন তো দেখেন আমাদের এখন এন এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে গেছে প্রথমে কি আমাদের এন ছিল জাস্ট নর্মাল বাংলাদেশ থাকলো কিন্তু পরের বার আমি কি করলাম ওই এন এর ভ্যালুটা চেঞ্জ করে আবার আমি ওই এন এ দিয়ে রাখলাম তাহলে আমার কি করলো এন এর আগের ভ্যালুটা মুছে গেল নতুন ভ্যালুটা যায় আসান বুঝতে পারছি আচ্ছা তাহলে আপারে কাজ বুঝলাম এখন যদি আমি লোয়ার দিই এখানে জাস্ট ওই লোয়ার বসাই দিই সে করে বুঝে যাবেন লোয়ার দেখেন আমাদের সবগুলো লেখা কি হবে বলুন তো ছোট হয়ে যাবে সবাই ক্লিয়ার আচ্ছা এখন আমি আপনার ক্যাপিটালাইজ দিই ক্যাপিটালাইজ দিলে আমার এই লেখাটা আমি ছোট করে দিলাম আর এটা আমি হচ্ছে বড় করে দিলাম আচ্ছা আমি এখন এখানে আমি ইউজ করবো হচ্ছে ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ আচ্ছা এখন আমি প্রিন্ট করলাম দেখেন তো আমাদের লেখা ছিল কি প্রথমটা ছোট হাতের আর এই মাঝখানে দি কি ছিল বলেন তো বড় হাতের কিন্তু বড় হাতের ল্যাসিস করলাম আমাদের ফার্স্টটা বড় বানা দিল আর বাকি সবগুলো জোর করে সে ছোট বানা দিল বুঝতে পারছি জি আমি তো আপনাদের এটাই বলছিলাম তাই না যদি আমরা ক্যাপিটাল লাইস ইউজ করি আমাদের ফার্স্টে যে আছে বাক্যের ফার্স্ট যে আপনার অক্ষরটা ওইটা আপনি বড় বানা দিন আর বাকি সব ছোট আপনি যেভাবে লেখেন না কেন তাহলে আপনারা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করবেন তখন কি ভাই শুধু এটা শুধু একটা স্ট্রিং এর ক্ষেত্রে না না আপনারা এখানে লেখেন দেখছেন বাক্যের বাক্যের প্রথম যে আছে দেখি আই ইট ওই আপনার ওই যে স্ট্রিংটা দিবেন আর কি ভিতরে এই সফটওয়্যার স্ট্রিং এর যে আপনার ফার্স্ট যেটা আছে ওইটা
এই কোশ্চেনগুলো আপনারা লিখে মানে প্রোগ্রাম লিখে আপনারা উত্তর পেয়ে যেতে পারেন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের এই তিনটা মেথডের কাজ শেষ। আরেকটা দেখাচ্ছি, আমি লিখলাম n ইকুয়াল আমি হচ্ছে বাংলাদেশ লিখবো। আমি কি করলাম, এই বাংলাদেশের আগে একটা স্পেস মারি দিলাম, বাংলাদেশ আগে একটা স্পেস দিলাম, লাস্টে একটা স্পেস দিই। হ্যাঁ আমি এটা প্রিন্ট করি, প্রিন্ট n, সরি n n, আমি পরের লাইনে নর্মাল যে বাংলাদেশটা ওইটা আমি প্রিন্ট করলাম, বাংলাদেশ বানান, ঠিক আছে সবটাই। দেখেন আমি রান করি, দেখেন প্রথম বাংলাদেশটা আমাদের স্পেস দিছিলাম, তাই জন্য সে একটু দূরে দেখাইলো না, একটা স্পেস পরিমাণ জায়গা রেখে দূরে দেখাইলো, তাই না? আচ্ছা আমাদের আচ্ছা কি সবাই দেখতে পারছি, একটু দূরে দেখাইলো? জি দেখতে পারছি। আচ্ছা আমাদের একটা ফাংশন আছে আপনার স্ট্রিপ ফাংশন, লিখে দিই স্ট্রিপ, এস ই আর আই পি স্ট্রিপ। এটা যদি আমরা এটা ইউজ করি তাহলে আমাদের ফার্স্টের এবং লাস্টের স্পেস গুলা কেটে যাবে। কিরকম ভাবে দেখেন, আমি যদি এরকম প্রিন্ট করি, আমি প্রিন্ট পরের বার আমি যদি প্রিন্ট স্ট্রিপ, সরি এন ডট স্ট্রিপ, এন ডট স্ট্রিপ যদি আমি দিই, এখন আমি প্রিন্ট করবো, দেখবেন আমাদের বাংলাদেশটা নর্মালি দেখাচ্ছে। হ্যাঁ এই যে নর্মালি দেখাইলো, আগেটা যেটা ছিল স্পেস ওই স্পেসটা কিন্তু সে কেটে দিল, বুঝতে পারছি? জি বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখেন আমাদের প্রথম যে বাংলাদেশটা প্রিন্ট করলাম ওইখানে ফার্স্টে একটা স্পেস ছিল, লাস্টে একটা স্পেস ছিল, মনে আছে? দেখেন এই লাস্টে একটা স্পেস দেখা যাচ্ছে আর এই যে ফার্স্টে একটা স্পেস, তাই না? আচ্ছা আর এই সেকেন্ডটা আমাদের নর্মাল বাংলাদেশ, আর পরেরটা যেটা আমরা স্কিপ করলাম আমাদের স্পেস গুলা সে কেটে দিল, এর দেখেন ফার্স্টে মানে ওই নর্মালের মতো হয়ে গেলো, একদম ফার্স্টেও নাই লাস্টেও নাই, তাই না? আমাদের আর একটা বিষয় আছে, এটা বলো আপনার লেফট স্ট্রিপ মানে লেফটের দিকে আপনার যে স্পেসটা আছে ওটা কেটে দিবে সে। ধর আমি যদি লিখি প্রিন্ট, আমাদের 1 মিনিট টাইম আছে, ওটা কেটে যাবে, প্রিন্ট এন দিয়েছিলাম লেফট স্ট্রিপ এল এস, এখন যদি আপনার প্রিন্ট দেই পরেরটা, দেখেন আমাদের দেখেন ফার্স্টে যেটা আমাদের লেফটে যেটা ছিল স্পেসটা ওই স্পেসটা চলে গেছে, কিন্তু আমাদের দেখেন রাইটে যে স্পেসটা ওটা থাকার কথা রয়ে গেছে, দেখছেন? যদি আমরা শুধু স্ট্রিপ ইউজ করি তাহলে আমাদের ফার্স্টে এবং লাস্টে সবগুলা স্পেস কেটে দিবে, যদি আমরা এল স্ট্রিপ ইউজ করি তাহলে আমাদের জাস্ট খালি লেফটে মানে ওই স্পেসটা কেটে দিবে, যদি আমি রাইট করতাম প্রিন্ট এন ডট আর স্ট্রিপ মানে কি রাইট স্ট্রিপ, যদি আমি এটা করি দেখবেন আমাদের লেফট এটা থাকবে কিন্তু আমাদের রাইট স্পেসটা কেটে দিই। হ্যাঁ আমাদের রাইটে কোনো স্পেস নাই কিন্তু লেফট স্পেসটা রয়ে গেছে, বুঝতে পারলাম? আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের। আমরা মেথড গুলা লিখলে কি আমরা ডট দিয়ে দিব না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনাদের এখন এটা কেটে যাবে, আমরা একটু রিজয়েন করে দেন। হ্যাঁ রিজয়েন করে দেন ভাই, আমি দুঃখিত করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম? স্ক্রিন শেয়ার হয় না ভাই। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়নি,
হয়েছে আচ্ছা তাহলে আমাদের এই স্ট্রিপ বিষয় ক্লিয়ার সবাই জি ক্লিয়ার এখানে কারো কি কোনো সন্দেহ আছে স্লাইসিং সম্পর্কে বা এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখাচ্ছি ভাই স্ট্রিপটা যদি একটু বইলা দিতেন দেখাইতে হবে না জাস্ট একটু বইলা দিলে চলবে আচ্ছা আচ্ছা আমি আবার বলে দিচ্ছি নেটওয়ার্ক প্রবলেম কারণে বাইরে করে দিছিল আচ্ছা দেখেন যদি আমি স্ট্রিপ করি জাস্ট স্ট্রিপ করি তাহলে আমাদের ওই যে আমরা ইনপুট দিলাম ভ্যালুটা মানে স্ট্রিংটা এর এই স্ট্রিং এর ফার্স্ট এবং লাস্ট স্পেস যেগুলো আছে এটাকে কি করে দিবে বলুন তো রিমুভ করে দিবে আর যদি আমরা জাস্ট এল স্ট্রিপ ইউজ করি তাহলে আমাদের লেফটে যে স্ট্রিপটা আছে মানে স্পেসটা আছে ওটা সে ডিলিট করে দিবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি বুঝছি তাহলে আমাদের রাইটে যে স্পেসটা আছে সে এটা রাইট স্পেসটা করে দিবে দেখেন এখানে না আমাদের রাইট স্পেস সে রিমুভ করে দিলো আর এখানে লেফট স্পেসটাকে রেখে দিবে দেখেন জি জি পরটা এর আগেরটা দেখেন লেফটটা সে রিমুভ করে দিয়েছে কিন্তু রাইটটা ঠিকই রয়ে গেছে হুম বুঝছেন না জি জি আচ্ছা তাহলে আপনাদের আজকে যে বিষয়গুলো আজকে যে টপিকগুলো ছিল এখানে দেখাই আমাদের হচ্ছে পাইথন স্ট্রিং নিয়ে কথাবার্তা ছিল স্লাইসিং ছিল আর মডিফাইং স্ট্রিং ছিল এই বিষয়গুলো আপনাদের আপাতত ক্লিয়ার আমি আশা করি এরপর আমরা যাচ্ছি আচ্ছা ভাই স্ট্রিপ মিলে কি সেন্টেন্সের মাঝখানে যে মিডিলে যে স্পেসগুলো থাকে ওগুলো কি কেটে যাবে নাকি ওগুলো থেকে যাবে মিডিলে গুলো কাটবে না সেই একদম ফার্স্ট এবং লাস্ট যে একটা দিক দেখলাম জি জি প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেট পরে আমি ফুল স্টপের পরে যদি এটাটাকে ফুল বড় হাতের করতে চাই ক্যাপিটাল করতে চাই তাহলে কি কোনো আলাদা কোনো কমান্ড আছে নাকি না আপনি বুদ্ধি করে করে ফেলবেন কিভাবে দেখেন আপনি কি কি বলতে চাচ্ছিলেন আমার একটু বলেন আমার খেয়াল নেই আসলে আপনি বলতে চাচ্ছেন এরকম আমি একটা সেন্টেন্স লিখলাম যে যেন দুটো সেন্টেন্স লিখলাম মাঝখানে একটা ফুল স্টপ আছে বাংলাদেশ পরে আচ্ছা আমি একটা ফুল স্টপ দিলাম আমি আর কিছু লাগবো তাই না আমি এখানে ধরো এবিসি লিখলাম তাই তো আপনি বলতেছেন যে আমাদের এই পার্টটা কি আমাদের হবে কিনা তাই না হ্যাঁ 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 আপনি করতে পারবেন কিনা আচ্ছা এটা আপনি এইভাবে মানে নরমাল মেথড আপনি করতে পারবেন না এটা একটা আপডেট মেথড আছে এটা আপনি বলা হয় আর ফাইন এটা আপনারা যখন রেগুলার এক্সপ্রেশন পড়বেন তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনি আপনি করতে পারবেন তবে আপনি একটা কাজ করতে পারেন কিভাবে আপনি এই পর্যন্ত আপনি ইনডেক্স পাইতে পারেন পর্যন্ত আপনি ইনডেক্স যদি আপনি জানেন যেমন আপনি ইনডেক্স জানেন এর ইনডেক্স আপনি জানেন কত আমাদের -3 তাই না -3 তো আপনি শুধুমাত্র ওই -3 কে আপনি বড় করে দিতে পারেন কি রকম দেখেন আমরা আবার n 1 নিলাম এটা আপনার একটু জটিল প্রসেসটা আমাদের জন্য n ইকুয়াল আমাদের n থেকে আমরা নিলাম হচ্ছে কত 0 থেকে আমরা দিলাম -3 পর্যন্ত গেলাম 3 এই পর্যন্ত গেলাম দেন আমরা আবার কি করব n 2 নিলাম একটু কমপ্লেক্স প্রসেস আর কি একটু কষ্ট করে বুঝে নিন n 2 তে গেলাম আমাদের কি হচ্ছে আমাদের -3 থেকে লাস্ট পর্যন্ত যাব -3 থেকে লাস্ট পর্যন্ত যাব এখন দেখেন আমি যদি প্রিন্ট করি দুটো একসাথে আর আমি জাস্ট n 2 টা প্রিন্ট করি n 2 টা আমি প্রিন্ট করি দেখেন আমাদের এ বি সি কিন্তু দেখাইলো তাই না আর আমি চাচ্ছি কি এখানে বড় করবো তাই তো এখন আপনি এক কাজ করেন এই এন টু কে আপনি ক্যাপিটালাইজ করে দিন আমি আগে প্রিন্ট করে দেখাই ডট ক্যাপিটালাইজ এখন যদি আপনি প্রিন্ট ডট ক্যাপিটালাইজ এখন দেখেন আমাদের কি দেখাচ্ছে এ বি সি দেখাচ্ছে না এখন কিন্তু দেখাচ্ছে জি জি এখন যদি আপনি জি জি বড় দেখাচ্ছে এন টু টা যেটা আছে এটা আপনি এখানে আপনি কি করলেন ক্যাপিটালাইজ করে দিলেন ক্যাপিটালাইজ করে দিলে এন টু টাকে দেন এখন যদি আপনি এন ওয়ান এবং এন টু প্রিন্ট করে দেন যোগ করে প্রিন্ট এন ওয়ান আচ্ছা তোমার কত এন টু এখন বলুন তো আমাদের দেখাবে না জি ভাই দেখাইছে বুঝতে পারছি বিষয়টা মানে বুদ্ধি করে আর কি কোনোভাবে করবেন আপনাদের যেহেতু মানে স্লাইসিং দেখানো হয়েছে আপনার স্লাইসিং কিন্তু স্ট্রিং এর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার স্লাইসিং করতে পারলে আপনার ভালো কিছু করবেন মানে আপনার প্রোগ্রাম নিয়ে তো চিন্তা ভাবনা করতে হবে না আচ্ছা তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার
ব্যাক টু দ্যাট আমরা এই পর্যন্ত রাখলাম, এরপর আমরা আগাইলাম না, এরপর এগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা আবার দেখে নেব। পাইথন বুলিয়ান, বুলিয়ান নিয়ে তো অনেক কথাই বলছি আপনাদের, দুইটা ভ্যালু আমি রেকর্ডে তো খুব ভালো করে দেখাইছি, তাই না? ট্রু ছিল, ফলস ছিল, তাই না? এখন আসছে আমাদের অপারেটরে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এসে আপনারা অপারেটর গুলা পড়বেন, অপারেটর গুলো আপনারা পড়বেন, আপনার বুঝতে হবে না, আপনি জাস্ট খালি পরে আসবেন। আমরা পড়ছি অবশ্য আপনার 8 প্রকার, এখানে দেওয়া আছে হচ্ছে কয় প্রকার, 7 প্রকার দেওয়া আছে। আচ্ছা, এই 7 প্রকারের অপারেটর আপনারা বেসিক্যালি জোর দিয়ে পড়বেন হচ্ছে আপনার প্রথম যে 4টা আছে, এই 4টা খুব বেশি জোর দিয়ে পড়বেন। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর। আপনাদের একজন কোয়েশ্চেন করছিল, আমি এখন দিই কোয়েশ্চেন করছিল কি আমরা কেন একটা ইকুয়াল দেই, কেন আমরা দুইটা ইকুয়াল দেই, ট্রিপল ইকুয়াল, হ্যাঁ ট্রিপল ইকুয়াল এটা। আমিন ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি কি W3 স্কুল ওয়েবসাইট আছেন নাকি পাইথনে আছেন? আমি তো আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ এবার দেখছি, এখন দেখছি। আচ্ছা, দেখেন আপনাদের এই অপারেটর গুলো আস্তে আস্তে পড়বেন, কোনটা কি অপারেটর। সুভাষ, অ্যারিথমেটিক মানে কি? গাণিতিক অপারেটর। আমরা এগুলো যে আপনাদের গাণিতিক কাজ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, আপনাদের মডুলাসের কাজ দেখানো হয়েছে না ওই রেকর্ডে? আপনাদের কাজ দেখানো হয়েছে, তাই না? আপনাদের মডুলাসের কাজ কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, এগুলো আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলো আমরা ভ্যালু অ্যাসাইন করি, একটা এর ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, যেমন x = 5, এটা বলা হয় আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ভ্যালুকে অ্যাসাইন করে সে। কম্পারিজন অপারেটর, এই আমরা ডাবল ইকুয়াল দিলাম, আমরা ভাবছিলাম কি এটা কি ইকুয়াল নাকি ইকুয়াল না, মানে কম্পেয়ার করছিলাম আর কি, একটা ভ্যালু আর একটা সাথে কি করছিলাম, কম্পেয়ার করছিলাম, আপনার লেস দেন নাকি গ্রেটার দেন, এরকম বুঝছেন? এগুলো বলা হয় আপনার কম্পারিজন অপারেটর। আর এগুলো হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর। এই 3টা অপারেটর আছে, এন্ড অর নট। এখানে আপনাদের এন্ড এর কাজ দেখানো হয়েছে। এন্ড এর কাজ কি? এন্ড আপনি ইউজ করলে আপনাদের দুই পক্ষে কি হতে হবে, আপনাদের সত্য হতে হবে, এই পক্ষে সত্য ওই পক্ষে সত্য, তাই না? ওই যে আমরা যখন করলাম গ্রেড করলাম তখন মনে আছে, আমরা যখন গ্রেড গ্রেড তখন দেখাইছিলাম ওই এন্ড, এন্ড যদি আমরা ইউজ করি তাহলে আমাদের লেফটও রাইট হতে হবে, মানে কারেক্ট হতে হবে, আমাদের রাইট পার্টও ঠিক হতে হবে, বলেন তো? কারেক্ট হতে হবে, জি জি, এন্ড দুটো পাশে কারেক্ট হতে হবে, আর অরে যে কোনো একটা রাইট, যে কোনো একটা হয় লেফট না তো রাইট, অথবা আপনার যে কোনো দুইটা, দুইটা হইলো হইলো, একটা হইলো হইলো, যদি এই পক্ষের একটা কন্ডিশন সত্য হয় তাহলে সে কারেক্ট দেখাবে, অথবা ওই পক্ষের একটা হইলেও সে কারেক্ট দেখাবে, অথবা আপনার দুইটা সত্য হইলেও সে কারেক্ট দেখাবে, কিন্তু যদি দুইটার একটা সত্য না হয় তাহলে সে রং দেখাবে, জি। আর নট মানে উল্টা, বুঝছেন? নট মানে একদম উল্টা। যদি আপনি বলেন যে নট ফলস, তার মানে কি এটা ট্রু? যদি বলেন যে নট ট্রু, তার মানে কি এটা আপনার ফলস? ফলস, বুঝতে পারছি, জি। আচ্ছা, এইগুলো আপনারা আগামী ক্লাসে দেখে আসলে, বিট ওয়াইজ আপনাদের আপাতত খুব দরকার নাই, এটা পরে দেখাবো, দেখা লাগবেও না। এইগুলো পড়ার পরে আপনারা পড়বেন হচ্ছে আপনাদের পাইথনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার লিস্ট। আপনারা লিস্ট পড়ে আসবেন, কিছুটা কার্যক্রম দেখানো হচ্ছে এখানে লিস্টের। আমরা একটা ফাঁকা লিস্ট কিভাবে নিতে পারি, ধরেন আমি এন ইকুয়াল একটা ফাঁকা লিস্ট নিব, এন ইকুয়াল একটা ফাঁকা লিস্ট নিব, জাস্ট আমি একটা হার্ড ব্র্যাকেট দেবো, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করেন বা মিউট করে দেন সবাই। আচ্ছা, আমি কি করলাম, একটা ফাঁকা লিস্ট নিয়ে নিলাম, বুঝছেন? এখন যদি এটা টাইপ টাইপিং করতে যাই, প্রিন্ট জাস্ট এন, আমি টাইপটা দেখলাম, তাহলে কি দেখাচ্ছে এখন তো লিস্ট, বুঝতে পারলাম? আমরা একটা ফাঁকা লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে পারি, জাস্ট আমরা এন লিখলাম, এন লিখে জাস্ট একটা কি দিয়ে দিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা আপনার স্কোয়ার ব্র্যাকেট বলা হয়, বুঝলো? আরেকটা মেথড আছে আপনাদের ফাঁকা লিস্ট নেওয়ার জন্য, জাস্ট এলআই ফাংশন, এলআই ফাংশন ইউজ করে দিবেন, এলআই না লিস্ট ফাংশন, এই ফাংশন ইউজ করে দিবেন, তাহলে আপনাদের লিস্ট দেখাবে। আজ পর্যন্ত এতটুকু কাজ থাকলো, এতটুকু দেখাইলাম, এতটুকু ভালো করে প্র্যাকটিস করবেন,
আর হচ্ছে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবেন। হ্যাঁ জি।